ओम स्थापकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहु। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। 1428 বঙ্গাব্দের শুভ নববর্ষে সকলকে জানাই বিশেষ শুভেচ্ছা, অভিনন্দন আর নমস্কার। আশা করি এই প্রতিকূল পরিস্থিতিতেও সকলে ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপায়। আজকের এই শুভ দিনে আপনাদের সঙ্গে কিছুক্ষণ শুভ বিষয়ে অনুধ্যান করার জন্য এখানে এসেছি। তবে তার আগে একটি বিষয়ে কয়েকটি কথা বলে নিতে চাই। মহামারী করোনা বিশ্বে এ পর্যন্ত প্রায় 30 কোটি নরনারীকে তাদের প্রাণ কেড়ে নিয়েছে, নরনারীর প্রাণ কেড়ে নিয়েছে এবং এখনও সে আছে। কাজেই নতুন করে যখন সংক্রমণ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি, এই জন্যে আপনারা সকলে অন্যের এবং নিজেদের ভালোর জন্যে অবশ্যই সর্বদা মাস্ক ব্যবহার করবেন। এখন এই রেকর্ডিংয়ের জন্যেই আমি মাস্ক খুলেছি, কিন্তু আপনারা জানবেন আমরাও সবসময় মাস্ক ব্যবহার করছি। নাক ও মুখ ঢেকে রাখুন। খাবার আগে বিশেষ করে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খাবার নেবেন। আর সর্বদা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিরাপদ দূরত্বে, অন্তত 10 ফিট দূরত্বে থেকে মাস্ক পরেই অন্যের সঙ্গে কথা বলুন। ভিড় বা যেখানে অনেক মানুষের সমাগম সেই জায়গা অ্যাভয়েড করুন যথাসাধ্য। জীবন অত্যন্ত মূল্যবান, নিজের এবং অন্য সবার সুরক্ষার জন্যে এই নিয়মগুলি অবশ্যই আপনারা মেনে চলুন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। এরপর শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে কিছু বক্তব্য আপনাদের সামনে রাখার জন্য এখানে আমরা এসেছি। ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন সময়ে নববর্ষ উদযাপিত হয়, ঠিক একই সঙ্গে সমগ্র ভারতবর্ষে এই আমাদের যেমন পহেলা বৈশাখ সেই সময়ে সর্বত্র হয় না, এই প্রদেশে এবং একই সঙ্গে উত্তরপ্রদেশে, ত্রিপুরা ও কয়েকটি জায়গায় এই বৈশাখ মাসেই নববর্ষ উদযাপিত হয়। প্রতিবেশী দেশ বাংলাদেশেও একই দিনে নববর্ষ অনুষ্ঠিত হয়। বৈশাখ মাসের প্রথম দিনেই নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানাদি হয়ে থাকে, এই যে সব জায়গাগুলিতে বললাম এইগুলিতে। বঙ্গাব্দের হিসেবে পহেলা বৈশাখ নামে পরিচিত এই শুভ দিনটির অপেক্ষায় থাকেন সকল বাঙালিরা। নববর্ষ উদযাপন হয় নানাভাবে, মঙ্গল শোভাযাত্রা হয়তো সকালবেলায় হয় সমবেতভাবে, নতুন পোশাক ইত্যাদি কেনাকাটা, আত্মীয় পরিজনদের মধ্যে মিষ্টি মধুর সম্পর্কে শুভ নববর্ষ বলে অভিবাদন সম্ভাষণ, হাসি মুখে সম্ভাষণ করেন সকলে, আর আত্মীয় বন্ধু বান্ধবদের বিভিন্ন উপহার প্রদান করে থাকেন, খাওয়া দাওয়া নিজেরা করেন এবং অন্যদেরও খাওয়ান, অর্থাৎ ভালো আহার বা ভোজ এর ব্যবস্থাও এই সব দিনে থাকে। ব্যবসায়ীরা হাল খাতা নামে নতুন হিসেব শুরুর খাতা এই শুভ দিনেই খোলেন এবং খরিদ্দারদের সঙ্গে বিশেষ আপ্যায়নে মিলিত হন। বড় শহরে কোথাও কোথাও মেলাও বসে, ছোট ছোট গ্রামেও মেলা হয়ে থাকে, সেখানেও লোক সমাগম এই দিনে বিশেষ হয়। সর্বত্রই খাবারের দোকান, রেস্টুরেন্ট এইসবে ভিড় হয় খুবই। মোটামুটি সর্বত্রই একটা আনন্দ হই হুল্লোড়ের ছবি দেখা যায়। আর একই সঙ্গে বছরের এই প্রথম দিনটিকে সকলে বরণ করেন। নববর্ষ উদযাপন যাতে ভালোভাবে হয় সেইভাবে
তারা বরণ করেন এবং সব কিছু মিলে এই যারা উৎসব উদযাপন করেন একটা উৎসবের রূপ নেয় সর্বত্রই। অনেক মানুষ আছেন যারা হইচই মজা আনন্দ নিয়েই কাটাতে ভালোবাসেন, তারা এই সব দিনে আরও বেশি করে আনন্দে মাতেন, নিজেরা মাতেন এবং অন্যদেরও মাতান, তাও ভালো। উৎসব, পরস্পরের মেলামেশা এসব জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে অনেকখানি সাহায্য করে এবং এই সব মনে প্রাণে একটা প্রাণ সঞ্চার করে সকলের। এইসবের প্রয়োজন আছে বইকে, কিন্তু এরই মধ্যে আমাদের আরও কিছু ভাবতে হবে যে জীবনের উৎসবের দিনগুলো বা বিশেষ দিনগুলো, বিশেষ তিথিগুলো, এগুলো কি এইভাবে কাটিয়ে দিলেই ঠিক উদযাপন হয়, সেটা একটু ভাবতে হবে, একটু অন্যভাবে ভাবতে হবে। কেননা আমরা যে দেশে আছি সেই দেশের নাম ভারতবর্ষ। আমাদের এই মহান দেশকে স্বামী বিবেকানন্দ বলেছেন পুণ্যভূমি, এটা তো কম কথা নয়। এ কথা শুধু কথার কথা নয়, আমাদের দেশ ধর্মক্ষেত্র, প্রাচীনতম ধর্মের দেশ স্বামীজির ভাষায়। এখানে রাজনীতি, সমাজনীতি, ধর্ম, শিক্ষানীতি, যা কিছু সব কিছু ধর্মভিত্তিক হওয়া চাই, সেটি আমাদের ভাবা দরকার। এই মহান দেশ তাই জন্মদান করেছে এমন সব শ্রেষ্ঠ ধর্মবেত্তা মহামানবদের, যারা হাজার হাজার বছর ধরে লক্ষ কোটি মানুষকে সমগ্র বিশ্বে শেখাচ্ছেন মানবতার বাণী, যাদের বাণী উদাত্ত কণ্ঠে ধ্বনিত হচ্ছে দিক থেকে দিগন্তরে, দেশ থেকে দেশান্তরে, বিশ্ব মানবের কল্যাণ ও মঙ্গলার্থে সেই বাণী সেই মহামানবদের কণ্ঠ থেকে একদিন উচ্চারিত হয়েছিল, আজ কোটি লক্ষ কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। কাজেই এটা একটা মহান দেশের একটা গৌরবময় জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। মনুষ্যত্বে প্রতিষ্ঠা লাভ করে দেবত্বের ভাবে উত্তরণ, এই তাঁদের অমৃতবাণী, এটি দরকার। তাই ভারতে জন্মেছি বলে আমরা ধন্য বলে মনে করি এবং ভারতবর্ষের শাশ্বত সনাতন আদর্শ যা আমরা সবাই জানি, মনে প্রাণে গ্রহণ করতে পারলে আমরা যে ধন্য হব সেটা যেন আমরা সবসময় মনে রাখি। তাই ভারতবাসী হিসেবে আমাদের বিশেষভাবে একটু ভাবতে হবে যে মানুষের জীবন দুর্লভ জীবন, মানুষের অনন্ত ভাব, মানুষ অনন্তের ভাবনা ভাবতে পারে, মানুষ ঈশ্বরের চিন্তা করতে পারে। একমাত্র মানুষই সেই প্রাণী যে তার উৎস বা সোর্স সেখানে ফিরে যেতে পারে, অ্যামিবা থেকে ব্লু হোয়েল অথবা হিপোপটামাস থেকে এলিফ্যান্ট, কেউই এই সোর্সে যেখানে উৎস সেই উৎস ভূমিতে ফিরে যেতে পারে না, কিন্তু মানুষ পারে। এটাই মানুষের জীবনের একটা বিশেষত্ব, একমাত্র মানুষ এটা পারে। উপনিষদ বলছেন আনন্দাদ্ধেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্ত অহিবিষং বিশন্তি ইতি। তৈত্তিরীয় উপনিষদে এটি আছে, এই মন্ত্র প্রসিদ্ধ মন্ত্র। অর্থাৎ আনন্দ থেকেই এই সব কিছু উদ্ভূত হয়, আনন্দের দ্বারাই বর্ধিত হয় আর অবশেষে আনন্দাভিমুখেই প্রতিগমন করে ও আনন্দে বিলীন হয়। আনন্দং প্রয়ন্ত অভিবিষং বিশন্তি ইতি, আনন্দেই বিলীন হয়, এটা কম কথা নয়। আনন্দ থেকে উদ্ভূত, আনন্দেই বিরাজ করা, বর্ধিত হওয়া এবং পরে প্রয়াণকালে কী হচ্ছে, আনন্দেই বিলীন হচ্ছেন, বিরাট কথা, কি অপূর্ব দর্শন, কি মহত্বের বাণী। এই জন্যেই আমাদের সর্বদা সেই দিব্য বাণীকে মনে রাখা কর্তব্য। আমাদের জীবন দুর্লভ জীবন, তার সদ্ব্যবহার থেকে যেন কখনও আমরা চ্যুত না হই, যেন সরে না যাই, এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে। পূজ্যপাদ শ্রীমৎস্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে এভার অ্যালার্টনেস, সতত সচেতনতা দরকার। এই জীবন দুর্লভ জীবন, মানুষের জীবন লাভ করেছি, এর একটা বিশেষ মূল্য আছে, এটাকে আমরা সেইভাবেই যেন, যা যেভাবে এর সদ্ব্যবহার করা উচিত সেইভাবেই যেন করি, এইটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ জীবনের অপচয় যেন না হয়ে যায়, এই দুর্লভ জীবনকে যেন
এলোমেলোভাবে আমরা ব্যয়িত না করি তাহলে একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। সেটা যেন না ঘটে সেটাই আমাদের করতে হবে। ভগবান আমাদের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করেছেন, এই ইন্দ্রিয়গুলো বহির্মুখী থাকায় বিশ্ব প্রকৃতির এই মহা মোহময়ী মায়ায় সাধারণ মানুষ সকলে আবদ্ধ হয়ে যান। তারা বুঝতেও পারেন না ইনস্ক্রুটেবল পাওয়ার অফ মায়া, মায়ার যে মোহময়ী শক্তি এটা দুর্লঙ্ঘনীয়, সেটায় মানুষ বিভ্রান্ত হয়ে যায়। দিয়ে এই যে মানুষের জীবনের বিরাট উদ্দেশ্য যে নিজের জীবনকে দিব্যভাবে ভাবিত করা, দেবত্বে উন্নীত করা, প্রথমে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হওয়া, তারপর দেবভাবে উন্নীত হওয়া, এই যে আদর্শ এটাকে মানুষ ভুলে যান। তাই সাধারণভাবে বিশ্ব প্রকৃতির এই মোহময়ী মায়ায় আবদ্ধ হয়ে জীবকুল বিভ্রান্ত হয়, জীবনের সদ্ব্যবহার তখন হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। সেই জন্যেই মানুষকে মনে রাখতে হবে স্বামীজির ভাষায়, আমাদের জীবনের উদ্দেশ্য প্রকৃতিকে অনুসরণ করা নয়, প্রকৃতি যেমনভাবে আমাদের চালাচ্ছে, যা মনের মধ্যে আসছে, যে ভাব উঠছে, সেটার অনুসরণ করা নয়, সেটাকে অতিক্রম করে তাকে জয় করা। মানুষের জীবনের উদ্দেশ্য প্রকৃতিকে অনুসরণ করা নয়, প্রকৃতিকে জয় করা, তাহলেই জীবনের সার্থকতা। জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতি ঘাত প্রতিঘাত সংঘাত এসব আছে, আসবে, আসবে শোক বিরহ বেদনা এবং অনেক কিছু আসতে থাকবে, কিন্তু ভোগ আবার ভোগ সুখের আনন্দও আসবে। ভোগ সুখের আনন্দ অনেকে মনে করেন এটা পারমানেন্ট, সবাই মনে করছেন, অনেকেই ওই সব দিকে গিয়ে ভোগ সুখের দিকে গিয়ে ভোগ সুখে মত্ত হয়ে প্রমত্ত হয়ে অনেকে দুঃখ পাচ্ছেন, কিন্তু তথাপি আবার যে মানুষরা আসছেন তারা তাঁদের অভিজ্ঞতাগুলো নিচ্ছেন না, দিয়ে আবার নিজেরাও সেইভাবে একটা ভোগ সুখের মধ্যে আনন্দের মধ্যে একটা আনন্দ পেতে গিয়ে আলটিমেটলি যে প্রকৃত শান্তি, প্রকৃত পরাশান্তি, সেই রাজ্যে প্রবেশ করতে পারছেন না। এটাই সবচেয়ে ট্র্যাজেডি অফ লাইফ, জীবনের সবচেয়ে একটা দুঃখ। কিন্তু এই সব আনন্দ কেন এদিকে আমরা ছুটবো না ভোগ সুখের আনন্দের দিকে? এই সব বিশেষ দিনে এগুলো আমাদের ভাবতে হবে বিশেষভাবে, কারণ বিশেষ দিনে মানুষের মনের একরকম পরিস্থিতি থাকে যেটা সব দিন সব সময় পাওয়া যায় না। সেই জন্যে এই ভাবতে হবে যে এই সব আনন্দ কিন্তু পারমানেন্ট নয়, এগুলো সব এফিমারাল অনিত্য, এগুলো কোনোটাই আমাকে পারমানেন্ট সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, পরাশান্তি তো দূরের কথা, আমাদের আলটিমেটলি এগুলো দুঃখই নিয়ে আসে। ভোগের দ্বারা মানুষের শান্তি আসে না, ভোগ করতে 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 অগ্নিতে ঘৃতাহুতি দিলে যেমন আগুন বেড়ে ওঠে, তেমনি ভোগের দ্বারা মানুষের কী হয় যেন ভোগের ভোগরূপ অগ্নিতে আহুতি দেওয়া হয়, ফলে ভোগ আরও বর্ধিত হয়ে যায়, এটাই হলো ট্র্যাজেডি অফ লাইফ। অথচ আমাদের অন্তরেই আছে, এটা বাইরে থেকে আসবে না, সেটা কোথা থেকে কোথায় আছে, আমাদের অন্তরেই আছে, এটা ভেতরের ভেতরেই আছে, বাইরে থেকে এসে কোথা থেকেও ঢুকবে না। কি আছে? পরম আনন্দের খনি, এই যে সীমাহীন অফুরন্ত আনন্দের উৎস, যে নিঃসীম পারাবার, সেটা আমাদের ভেতরেই কিন্তু আছে, এটাকে আর নতুন করে ইনভাইট করতে হবে না। কিন্তু সেটাকে জাগানোর জন্যে, সেই পরমানন্দের সন্ধান পেতে জীবনের প্রতি পদক্ষেপে চাই অফুরন্ত উদ্যম, উৎসাহ, উদ্দীপনা, ধৈর্য এবং অনন্ত স্থৈর্য। সমস্ত ধর্মভাবের কেন্দ্রে আছে কি একটাই জিনিস, একটা বিষয় হলো মূলত সংযম, কন্ট্রোল অফ সেন্সেস। এটা যদি, এটা সমস্ত ধর্মভাবের মূলেই আছে, এটা যদি কেউ রপ্ত করতে পারেন যে সমস্ত বিষয়ে ভেবে চিনতে অগ্রপশ্চাৎ ভেবে তারপরে এগোতে হবে, জীবনকে যে অনুভব করা সেটা যেন আমরা সংযত চিত্তে ধৈর্য স্থৈর্যের সঙ্গে ভেবে তারপর আমরা সেদিকে প্রবৃত্ত হই, সেটা যদি আমরা জানি তাহলে আমাদের জীবনটা সত্যিকারের সদ্ব্যবহার আমরা করতে পারি, আমরাই করতে পারি। কাজেই এমনভাবে প্রতিদিনের কাজকর্ম জীবনচর্যা এমনই ধাঁচে হওয়া উচিত, একটা ধাঁচ মানে একটা ধরনের টেকনিকে জীবনটাকে বেঁধে ফেলতে হবে, যাতে মন হয় অন্তর্মুখীন,
এই যে ইন্দ্রিয়গুলো বহির্মুখী বাইরের দিকে আছে, এটা হবে না, এটা যেতে দেওয়া হবে না। এটা কার দ্বারা হতে পারে? একমাত্র আমারই দ্বারা, আমারই চেষ্টায়, আমারই ধৈর্য এবং নিষ্ঠার দ্বারা, সতত চেষ্টার দ্বারা এটা সম্ভব। ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী না হতে দিয়ে আমাদের অন্তর্মুখীন ভাব নিয়ে আসতে হবে। যখনই আমরা ভেতর দিকে তাকাবো তখন সেই বিবেক আমাদের জাগ্রত হবে। তাই বলা হয়ে থাকে যে সংযত ধীর শান্ত মনে মানুষের বিবেচনা আসক্তি বর্ধিত হয়। খুব উচ্ছল হলে, খুব বেশি চঞ্চল হলে এই চঞ্চল মনে মানুষের এই সব চিন্তা বিবেচনা শক্তি আসে না, আসতে পারে না। তাই শান্ত সমাহিত চিত্ত ব্যক্তির মনে, সেটা পুরুষ বা নারী যিনিই হন, তার মধ্যে এই ভাব আসে। অধ্যাত্ম চিন্তন স্মরণ মননের দ্বারা একটা ক্রমে ক্রমে মনের মধ্যে একটা শুদ্ধতা আসে, পবিত্রতা আসে। তাই কি হয়, আমাদের কি চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা সেটাকে আধ্যাত্মিকীকরণ, স্পিরিচুয়ালাইজেশন বলা যেতে পারে কিনা, যে প্রতিটা দিনের কাজ কর্ম চিন্তা ভাবনা সব কিছু দিক দিয়ে যাতে জীবনটা আধ্যাত্মিকীকরণ করতে পারি সমগ্র জীবনটা। তার জন্যে হঠাৎ করে কিছু আসবে এমন তো হবে না, রাতারাতি কিছু লাভ করা যায় না। সেই জন্যে প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তকে, জীবনের প্রতি পদক্ষেপে এই মহান আদর্শের কথা মনে রেখে আমাদের এগোতে হবে। আর এটা এরকম করতে করতে কি হবে, মানুষের বিবেচনা শক্তি একবার যদি ওই রকম বেড়ে যায় এবং চিন্তাটা আসে, স্মরণ মনন হয়, তখন বিবেক বিচার আসে। অধ্যাত্ম চিন্তন স্মরণ মননের দ্বারা আমাদের চিত্ত শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকে, পবিত্র থেকে পবিত্রতর হতে থাকে। আর শুদ্ধ চিত্ত হলে কি, সেই শুদ্ধ চিত্ত হলে শ্রীরামকৃষ্ণের ভাষায় শুদ্ধ চিত্তে তাঁর ছায়া পড়ে, অর্থাৎ শুদ্ধ চিত্তে তিনি প্রতিবিম্বিত হন। সুন্দর উপমা দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যে একটি দর্পণের মধ্যে শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছেন আরশি। আরশি মানে দর্পণের, ভালো বাংলায় বলে আদর্শ, আদর্শ মানে আয়না। তো আদর্শকে শ্রীরামকৃষ্ণ ওই গ্রাম্য কামারপুকুরের ভাষায় বলছেন আরশি। আরশিতে ময়লা পড়ে থাকলে, আরশি যদি মলিন হয়, তাহলে আয়নায় প্রতিবিম্ব ঠিক মতো দেখা যায় না। কিন্তু যদি ময়লা পরিষ্কার করা হয় তাহলে ভালোভাবে প্রতিবিম্বিত হয় যা কিছু। সেই জন্যে শুদ্ধ চিত্ত হলে শুদ্ধ চিত্তে তিনি অর্থাৎ ভগবান প্রতিবিম্বিত হন। আমাদের মনের মধ্যেই সেই শুদ্ধতা আনা সম্ভব আমাদের চেষ্টার দ্বারা। স্বামীজিও বলেন, তিনি বলেন শুদ্ধ চিত্ত হও, শুধুমাত্র কয়েকটি শব্দ বলছেন এই ধর্মের সার কথা, শুদ্ধ চিত্ত হও। পিওরিটি, যে পবিত্রতা, সেটা একটা বিরাট সম্পদ মানুষের। মানুষ বাইরের জগতের সম্পদ আপনি কাউকে জিজ্ঞেস করুন, দেখবেন অধিকাংশ মানুষই সম্পদ বলতে এই সব বোঝেন, বাড়ি গাড়ি জাগতিক সম্পদ, অর্থ সম্পদ, ধন সম্পদ, বিভিন্নভাবে এই সব কথাই বলেন। কিন্তু ভেতরের সম্পদও যে আছে, সেই সম্পদের কথা, সেই ঐশ্বর্যের কথা, দৈবী ঐশ্বর্য, দৈবী গুণ, সেইগুলোর কথা মানুষ সবাই ভাবেন না। অবশ্য এটাও ঠিক, সবাই যেরকম ভাববেন তা হয় না, তাহলে এই মায়ার সংসার চলে না। তো যে কোনোভাবেই হোক আমাদের তার থেকে বেরিয়ে আসতে হলে এগুলো ভাবতে হবে, যে শুদ্ধ চিত্ত হওয়া, এই হলো ধর্মের সার কথা। তো জিসাস ক্রাইস্টও বলছেন, স্বামীজি উল্লেখ করেছেন খুব ছোট্ট কথা, একটি বাণী, ব্লেসড আর দ্য পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড, পবিত্র আত্মারা ধন্য কারণ তারা ভগবানকে দর্শন করবেন। এই একটি বাণী আমাদের শেখায় যে আমাদের কি হতে হবে, পবিত্র হও, পবিত্রতাই ভগবান, স্বামী বিবেকানন্দ বলছেন। এই সব বিশেষ দিন বা বিশেষ তিথিতে আমরা এই সব জিনিসগুলো চিন্তা করব, এবং সেই তিথি বা সেই বিশেষ দিন আসার আগে থেকে শারীরিকভাবে মানসিকভাবে এমন প্রস্তুতি নেব যে যাতে করে ওই দিন আমরা একটা ব্রত গ্রহণ করতে পারি। এই যে নববর্ষ, এই নববর্ষ আপনি যে কোনো মানুষকে বলছি, তারা যদি সাধারণভাবে ভোগ সুখে উন্মত্ত হয়ে, প্রমত্ত হয়ে, খুব আনন্দের সঙ্গে নানাভাবে কাটিয়ে দেন,
তাহলে কাটানো যায়, কিছুই এসে যায় না। কিন্তু যদি ওই দিনগুলোকে আগে থেকে সুপরিকল্পিতভাবে ভেবে নিয়ে যদি সেই দিনকে বিশেষভাবে কাজে লাগানো যায়, শুধু সেই দিনটির জন্য নয়, সেই দিন একটা ব্রত গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া যায় যে এই দিন থেকে আমি এইভাবে জীবনকে পরিচালিত করব, এই সবভাবে আমি জীবনটাকে রুটিনে বাঁধব, এরকম যদি একটা ভেবে নেওয়া যায় তাহলে ওই একটা বিশেষ ফল লাভ করা যেতে পারে। তো বিশেষ তিথিতে বিশেষ দিনে যেগুলো আমরা সারা বছরে দেখতে চাই, যেমন দেখতে পাই, যেমন অক্ষয় তৃতীয়া, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, শ্রী দুর্গাষ্টমী, অমাবস্যা বা পূর্ণিমা তিথি, একাদশী তিথি, এরকম বিশেষ বুদ্ধ পূর্ণিমা, মহামানবদের জন্মদিন, এই সব দিনগুলোতে আমরা একটা বিশেষ তিথি বা বিশেষ দিনে লক্ষ কোটি ধর্মপ্রাণ মানুষ একটি বিশেষভাবে দেখবেন ভাবিত থাকেন। আপনারা জানেন যেদিন মহালয়া তিথি, পিতৃপক্ষের শেষ দিন, সেই দিনে লক্ষ কোটি মানুষ গোটা ভারতবর্ষে, এমনকি এই ভারতবর্ষের ভাবে ভাবিত ভারতের বাইরেও বহু দেশে, একই সঙ্গে লক্ষ কোটি মানুষ নানা পবিত্র নদীতে, পুকুরে অথবা কেউ বাড়িতেও পবিত্রভাবে একটা তর্পণ অনুষ্ঠান করছেন। তাহলে একই দিনে যখন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ একটি ভাবে ভাবিত থেকে কিছু বিশেষ কিছু অনুষ্ঠান করেন বা ভাবে ভাবিত থাকেন, তখন সেই দিনে আকাশে বাতাসে সর্বত্র মানুষের মনে একটা বিরাট আধ্যাত্মিক ভাবের অনুরণন চলতে থাকে, সব কিছুতে, পরিবেশেও যেন একটা রকম ভাব জেগে থাকে, সদা জাগ্রত থাকে। ঠিক ওই সময়ে, যে কোনো সময়ে ভগবত চিন্তনে, শ্রবণে, মননে মানুষের মন উদ্দীপ্ত হয় ঠিকই, কিন্তু ওই বিশেষ তিথিতে বা বিশেষ দিনে যেহেতু ওই ভাবটা সর্বত্র থাকে এবং মানুষের মনে সেইভাবে প্রভাবিত, মন সেভাবে প্রভাবিত হয়ই হয়, সেই জন্যে এই সব দিনে বিশেষভাবে ওই জপ, ধ্যান, শ্রবণ, মনন, কীর্তন এইসব ভগবতভাবে যদি করা যায় তাহলে মানুষ বিশেষভাবে প্রাণিত, অনুপ্রাণিত হন, প্রবুদ্ধ হন, উদ্বুদ্ধ হন, স্বল্পকালেই সহজে মন ঊর্ধ্বমুখী হয়ে যায়। যখন লক্ষ কোটি মানুষ একই সময়ে একই দিনে করছেন তখন মানুষের মন যেন একটা ওইভাবে ভাবিত হয়ে থাকে, যেন সেইভাবে চার্জড হয়ে থাকে। ওই সময় যদি স্পিরিচুয়ালিটির দিকে, আধ্যাত্মিকভাবে কোনো ভাবে মানুষ নিয়ে সেটাকে সেইভাবে ভাবিত হতে পারেন বেশি করে, খুব উদ্যম উৎসাহের সঙ্গে, তাহলে সত্যিকারের একটা মনের মধ্যে একটা কি বলবো যে একটা আধ্যাত্মিক ভাব যেন ভাবে যেন মনটা স্পিরিচুয়ালি যেন চার্জড হয়ে যায়। যেমন একটা জিনিসে ব্যাটারিতে চার্জ দিলে সেটা আবার অনেকক্ষণ কাজ করে, সেরকম ওইভাবে ভাবিত হয়ে যদি শুভ কিছু উদ্যোগ নেওয়া যায়, শুভ কিছু কর্ম করা যায় সর্বতভাবে, তাহলে একটা মনটা স্পিরিচুয়ালি চার্জড হয়ে যায়, ওই দিনে সেটা করায় বিশেষ সুবিধে লাভ করা যায়, এটা মনে রাখতে হবে। অন্যান্য সাধারণ দিনের চেয়ে বিশেষ তিথির, বিশেষ দিনের এই হলো বিশেষ মহিমা, এটা হবেই হবে। তাই নববর্ষের শুভাগমনে আনন্দিত পুলকিত সকলে তুচ্ছ জাগতিক ভোগ সুখে প্রমত্ত না হয়ে অধ্যাত্ম চিন্তনে নাম গুণগান শ্রবণ কীর্তন এইসব নিয়ে, ভজন কীর্তনে দিনটিকে যদি ব্যবহার করেন তাহলে স্বল্পকালেই বিশেষ আধ্যাত্মিক উত্তরণ ঘটবে, এটা ঘটবেই ঘটবে। সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে যে কথাটা এই যে জীবনকে পবিত্রতায় পরিপূর্ণ করতে হবে, কারণ পবিত্রতা যত বাড়বে তত মানুষ ভগবদ্ভাবে ভাবিত হয়ে শেষে ভগবান হয়ে যাবেন, কেননা পবিত্রতাই ভগবান। মানুষ যদি পূর্ণরূপে একজন পবিত্র হয়ে যান তাহলে তিনি ভগবান হয়ে যান, পবিত্রতাই ভগবান। এই স্বামী বিবেকানন্দের ভাষায় সেই ভগবান কে হতে পারেন, একমাত্র মানুষ ভগবান হয়ে যেতে পারেন, এত মান প্রাণী আছে তারা হতে পারে না, একমাত্র মানুষের শরীর, মানুষের জীবন দুর্লভ কেন না, মানুষ ভগবান হয়ে যেতে পারেন। তাই স্বামীজির একটি সুন্দর ভাষা, ম্যান ইজ দ্য বেস্ট মিরার, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ দর্পণ, অ্যান্ড দ্য পিওরার দ্য ম্যান দ্য মোর ক্লিয়ারলি হি ক্যান রিফ্লেক্ট গড,
মানুষ হলো সর্বশ্রেষ্ঠ দর্পণ। কিসের জন্য? ভগবানকে প্রতিফলিত করার জন্য। মানুষ যত পবিত্রতর হবে তত বেশি সে ভগবানকে প্রতিফলিত করতে পারবে। তাই জন্যই পবিত্র আত্মারা ধন্য, কারণ পবিত্র আত্মা মানেই যত মানুষ পবিত্রতর হচ্ছেন তত তিনি ভগবানের কাছে যাচ্ছেন। একদম পবিত্র মানুষ মানে তিনি ভগবান হয়ে গেছেন। তাই দ্য পিউরার দ্য ম্যান দ্য মোর ক্লিয়ারলি হি ক্যান রিফ্লেক্ট গড, তিনি ভগবানকে প্রতিফলিত করতে পারেন। এই হলো বিশেষত্ব। তাঁদের কাছে সান্নিধ্যে যাওয়া আর ভগবানের সান্নিধ্য পাওয়া একই হয়ে যায়। সেই রকম সাধুর দর্শনে মানুষের যথার্থ সাধু সঙ্গের ফল লাভ হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের বাণী এই দিক দিয়ে জীবনকে আধ্যাত্মিকীকরণের জন্যে সহজ সাধ্য নানা উপায়ের বিষয়ে যে বলেছেন, তাঁদের বাণীর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সেখানে প্রতিফলিত হয়েছে, সেগুলো বিরাট সাহায্য করে সাধারণ মানুষকে। এবং তাঁদের বাণীগুলো এত সহজ যে খুব বাচ্চারাও এটা বুঝতে পারে, 5 বছরের ছেলেমেয়েরাও এটা সহজেই বুঝতে পারে। এই একটা বিশেষত্ব। ঠাকুরের বাণী, মায়ের বাণী, এমনকি স্বামীজির বাণীও খুব সহজে বোধগম্য হয়। এই জন্যেই যেমন ভগবানের দিকে আমরা এগোতে হলে তাহলে তাঁদের বাণী অনুসরণে আমরা কী করতে পারি? শ্রীরামকৃষ্ণদেব, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাঁর যে কথামৃত আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তাতে 20 পৃষ্ঠা দেখবেন খুব সংক্ষেপে সেসব কথা বলা আছে। খুব কয়েকটি লাইনের মধ্যে তার আমি কয়েকটি উল্লেখ করছি। তিনি বলছেন, মাস্টার মহাশয় যিনি শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে এসে তাঁর কথাগুলি শুনতেন আর লিখে রাখতেন। সেইগুলি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে আমরা জানি। তাতে মাস্টারমশাই একটি প্রশ্ন করছেন, ঈশ্বরে কী করে মন হয়? অখণ্ড কথামৃতের উদ্বোধন প্রকাশিত কথামৃতের 20 পৃষ্ঠায় দেখবেন আছে। তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব সংক্ষেপে কয়েকটি কথা বলেছেন। এইমাত্র কয়েকটি লাইনে যেন সমগ্র কথামৃতে যা আছে যে উপদেশ, তার যেন একটা রেখা ছায়াপাত ঘটেছে। সেগুলি কি? প্রথম বলছেন যে ভগবানের নাম গুণগান, ঈশ্বরের ভক্ত বা সাধু তাদের সঙ্গ করতে হয় আর নাম গুণগান করতে হয়। প্রথমে বলেছেন নাম গুণগান করতে হয় আর ঈশ্বরের ভক্ত বা সাধু এদের সঙ্গ করতে হয়। তাহলে দেখুন, ভগবানের নাম গুণগান করা অনেকভাবে সম্ভব। কেউ ভজন কীর্তন করে করতে পারেন, আমরা ধরুন কোনো শুভ বিষয়ে আলোচনা করছি, এটাও ভগবানের কথাই বলছি, সুতরাং এটাও এক ধরনের নাম গুণগান করা। কোনো বিষয়ে, ভগবত বিষয়ে আলোচনা করা, এটা নাম গুণগানের মধ্যেই পড়ে। যারা দীক্ষিত তাদের তো বিরাট সুবিধে আছে, তারা যদি জপধ্যান করেন এবং বিশেষ দিনে বিশেষভাবে জপধ্যান করেন তাহলে তাদের অনেক উপকার, এটা তারা বুঝবেন। সেই দিনে আনন্দ হই হুল্লোড় করে জাগতিক ভোগ সুখে প্রমত্ত না হয়ে যদি এই দিকগুলোয় বেশি গুরুত্ব দেন তাহলে অবশ্যই তারা বিশেষ আধ্যাত্মিক ফল লাভ করবেন, এটা তো নিশ্চয়ই খুব সত্যি কথা। কাজেই সেই রকম সুপরিকল্পিতভাবে আগে থেকে ভেবে রেখে সেইভাবে এগোতে হয়। যারা দীক্ষিত নন তারাও ভগবানের নাম করতে পারেন। ভগবানের কত নাম আছে, ভগবানের নাম তো পবিত্র, কাজেই পবিত্র নাম যদি যে কোনোভাবে উচ্চারণ করেন, গান করেন, কেউ ভজন করেন, কীর্তন করেন, এসব তো ভারতবর্ষের ভেরি কমন অ্যাসপেক্ট। সব নানা জায়গায় গ্রামে গঞ্জে গেলে কত সব হয়ে থাকে, এমনি শহরেও আজকাল দেখা যায়, বিশেষ করে কলকাতা শহরেও অনেক জায়গায় দেখা যায় নিত্য নাম গুণগানের, হরিনাম সংকীর্তনের খোল বাজিয়ে এসব দেখা যায়, সব শব্দ ভেসে আসছে। এগুলো তো শুধু তার যারা করছেন তাদের শুধু মঙ্গল নয়, এটা সোসাইটির মধ্যে একটা শুভ প্রভাব বিস্তার করে, তাতে অনেকেরই কল্যাণ হয়। ধর্মের একটা সংজ্ঞাতেই আছে যে ধর্ম মানে কি, নিজের কল্যাণ ইহকালে এবং পরকালে, এবং অপরেরও কল্যাণ। কাউকে ধাক্কা মেরে ফেলে সরিয়ে শুধু আমার কল্যাণ হোক, এটা ধর্ম লাভ হয় না, সকলকে নিয়ে। সাংগাচ্ছদ্ধং সাংবদদ্ধং সাংবমনাংসি জানতাম, সকলকে নিয়েই সবাই একসঙ্গে বলি, সবাই একসঙ্গে চলি, একসঙ্গে চিন্তা করি, এই পরম লক্ষ্যে পৌঁছানোর জন্য চলো সমবেতভাবে যাই, এই যে একটা ভাব,
এইটি ভারতবর্ষের একটি বিরাট মহান ভাব। কাজেই যারা দীক্ষিত নন তারাও ভগবানের স্মরণ মনন অনুধ্যানে কাটাতে পারেন, নানাভাবে এটা করা যেতে পারে। দ্বিতীয় শ্রীরামকৃষ্ণ বলছেন আর সাধু সঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ মানে যে শুধু গৃহস্থ ভক্তরাই সাধু সঙ্গ করবেন তা নয়। শ্রীরামকৃষ্ণদেব প্রথমতেই বলেছেন যে সাধুদেরও সাধু সঙ্গ দরকার, কিন্তু কি গৃহস্থ ভক্ত যারা যারা সংসারী ভক্ত সংসারে আছেন তাদের একটু বেশি প্রয়োজন, তাদের সাধুসঙ্গ মাঝে মাঝেই করতে হয়। কেননা সংসারের মধ্যে এত রকমের চিন্তাভাবনা আসে, এত ঘাত প্রতিঘাত সংঘাত উত্থান পতন শোক ব্যথা বেদনা এসব থাকে যে আষ্টেপৃষ্ঠে মানুষকে মানুষের মনটাকে জড়িয়ে দেয়। তাতে তার থেকে বেরিয়ে এসে চট করে অন্যদিকে মন দেওয়া খুব কঠিন। শ্রীরামকৃষ্ণও বলছেন রাত দিন সংসারে বিষয়কর্মের ভিষর থাকলে, সংসারের কাজকর্মের মধ্যে থাকলে ঈশ্বরে মন হওয়া বড়ই কঠিন, এটা শ্রীরামকৃষ্ণদেব স্বীকার করছেন। কাজেই সাধারণ মানুষকে জানতে হবে যে শুধু যদি সংসারের কাজকর্ম নিয়েই শুধু থাকা যায় যে সময় পাচ্ছি না, তাহলে কোনো দিনই সময় হবে না। ভাগবতের সুন্দর একটি শ্লোক আছে, খুব প্রসিদ্ধ শ্লোক, ইয়া ইচ্ছতি হরিং স্মর্তুং ব্যাপারান্ত গতৈরপি সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতুম ইচ্ছতি দুর্মতি। বলছেন যে ভাবে এরকম ভাবে যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে ভাবে যে সমুদ্রের এই তরঙ্গ ঢেউ সমস্ত আসছে, উত্তাল তরঙ্গ চলেছে, এই তরঙ্গ এই ঢেউয়ের শেষ হোক, তারপরে শান্ত হলে তখন স্নান করব। ভাগবতের এই শ্লোকের দ্বিতীয় লাইনে বলা হচ্ছে সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতুম ইচ্ছতি দুর্মতি। যারা ভাবেন যে জীবনে সব কিছু ঝামেলাগুলো মিটে যাক, কাজকর্মগুলো হয়ে যাক, এই কাজ ওই কাজ আরও কাজ আকাঙ্ক্ষিত আছে সেগুলো হয়ে যাক, তারপরে ঈশ্বর চিন্তন করব, এরকম যদি কেউ ভাবেন তাহলে ভাগবতের এই শ্লোকটিতে বলা হচ্ছে যে ব্যাপারান্ত গতৈরপি, মানে সমস্ত ব্যাপার চুকে গেলে এইসব কাজকর্ম হয়ে গেলে তারপরে এক সময় আসবে যখন ঈশ্বর অনুধ্যান করব, সেই দিন কোনো দিনই আসবে না। সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতুম ইচ্ছতি দুর্মতি। দ্বিতীয় ছত্রে আছে এই শ্লোকের এটি উপমা, উপমাটি কি, যেমন দুর্মতি যারা নির্বোধ ভাবে যে সমুদ্রের ঢেউ কমে গেলেই আমি স্নান করব, সমুদ্রের ঢেউ অনন্তকাল ধরে চলছে চলবে, সেই ঢেউ থামবে না। স্নান যদি করতে হয় তাহলে ওই ঢেউ চলতে চলতেই করতে হবে। সমুদ্রও তীর্থ জানেন তো, বলে সমুদ্র স্নান কেন করব, সমুদ্রও তীর্থ অন্যতম তীর্থ, এই সমুদ্র স্নানে মানুষের পুণ্য লাভ হয়। তাই জন্যে সমুদ্রে স্নান করতে হলে ওই ঢেউ চলাকালীনই করে নিতে হবে। সংসারের নানা কাজকর্মের মধ্যে থেকে যারা সংসারে আছেন আমাদের চেয়ে অনেক ভালো অভিজ্ঞতা তাদের আছে, অনেক মিষ্ট অভিজ্ঞতা যেমন আছে অনেক তিক্ত অভিজ্ঞতাও আছে, ওই সংসারে ওইভাবেই থাকতে থাকতে জীবন কাটাতে কাটাতে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। তাই জন্যেই এই সব কাজকর্মের মধ্যেই ধর্মকর্ম করতে হলে করে নিতে হবে, নাহলে আর সেই সুযোগ জীবনে আসবে না যে শুধুমাত্র ধর্মকর্মের জন্য আলাদা করে আমি একসময় করব, এসব চুকে গেলে সে কোনোদিনই চুকে যাবে না, আমৃত্যু এগুলো চলতে থাকবে। তারপরে তো প্রাকৃতিকভাবে নানারকম দুর্যোগ দুর্বিপাক সেসবও তো মানুষকে ভাবায়। দেখুন কেউ যেমন এখনই দেখুন না, সারা পৃথিবী থেকে কয়েক মাসের মধ্যে প্রায় 30 লক্ষ মানুষকে নরনারীকে টেনে নিল করোনা, প্রাণ নাশ করলো এই মহামারী, কেউ ভেবেছেন? হয়তো হতে পারে 100 বছর পরে কি শতবর্ষের কিছু কাল বেশি পরে এরকম মাঝে মাঝেই আসে, কিন্তু কেউ ভাবেননি। শিশু থেকে বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা, বিরাট বিরাট বিজ্ঞানী, সাধারণ মানুষ, বহু শিক্ষিত অশিক্ষিত মানুষ, নানা প্রফেশনে থাকা মানুষ, কেউ ভাবেননি, কিন্তু একটা মহাদুর্দিন চলে এলো আকস্মিকভাবে এবং রাতারাতি কয়েক মাসের মধ্যে এত প্রাণ নিয়ে নিল, কেউ ভাবতে পারেনি। এই দুর্গতি কেন, প্রকৃতির নিয়ম, এগুলো প্রকৃতি বিশ্ব প্রকৃতির মধ্যে এগুলো আসবে, তাই আমাদের সচেতন থাকতে হবে। তাই এই সাধু সঙ্গের কথা দ্বিতীয় শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। তাই জন্যে কি উপায় আছে না, যেমন নাম নাম গুণগান করা এইসব, তেমনি সাধু সঙ্গ দরকার, সংসারীদেরও সাধু সঙ্গ দরকার। সনামিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবানবতরণে নৌকা, এমনকি
ভালো সাধুর ক্ষণমাত্র অর্থাৎ অল্প সময়ের জন্য, স্বল্পকালের জন্য যদি সাধু সঙ্গ করা যায় তাহলে হয়তো জীবনের ডিরেকশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে। রত্নাকরের উপমা দেখুন, রত্নাকর ছিল মহাদস্যু, মহাপাপী, দুরাচারী, কিন্তু চেঞ্জটা কোথায় হলো দেখুন। কয়েকজন সাধু বা তপস্বী তাঁরা আসছেন বনপথে, রত্নাকর তাদের মারতে গেছেন, স্বাভাবিক, কিন্তু প্রথম রত্নাকর দেখলেন যে তাঁদের মনের কোনো বিকার নেই, কোনো পরিবর্তন হয়নি, তারা শান্ত ধীর, শান্ত সমাহিত চিত্ত যেমন ছিলেন সেই রকমই দাঁড়িয়ে আছেন। রত্নাকর ভয় দেখালেন যে তোমাদের বধ করব, করে নাও। রত্নাকরই প্রথম দেখলেন যে শান্ত সমাহিত আছেন, মৃত্যু ভয়কে ভয় বলে মনে করেন না তারা, এত শান্ত আছেন। ওটা দেখেই রত্নাকরের জীবন পরিবর্তন এলো, ভেতরে ভেতরে অন্তর্জীবনে একটা বিরাট প্রবল একটা যেন পরিবর্তন আসার অনুভব করলেন যেন রত্নাকর। তারপরের ছোট্ট ঘটনা আপনারা জানেন, এইসব ঘটার পরে কী হলো, তারপরেই তিনি সাধুদের পায়ে এসে পড়লেন, দিয়ে বললেন কি, আমি যে মহাপাপ করেছি এতদিন বুঝতে পারিনি, এখন বুঝেছি, এর থেকে পরিত্রাণের উপায় কী। তাহলে চেঞ্জটা প্রথম কী থেকে এলো, না সাধু সঙ্গে। তারপরে তিনি কি পরিবর্তিত হলেন, ভগবানের নাম করতে বললেন তারা, আশ্চর্য হয়ে রত্নাকর দেখলেন যে ভগবানের নাম উচ্চারণ করেই তিনি সম্পূর্ণভাবে পবিত্র হতে পারেন এবং এইসব পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেন। তাই ঘটনা দেখুন, যাই হোক, যে রত্নাকরের মতো মহাদস্যুর একটা বিরাট ট্রান্সফরমেশন হলো জীবনে। কি হলো, মহাদস্যু রত্নাকর, মহাপাপী দুরাচারী রত্নাকর হয়ে গেলেন একটা তপস্বী, একজন মহর্ষি, মহাতপা মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হলেন। আজ বিশ্বের লক্ষ কোটি মানুষ তাঁর নাম জানেন রামায়ণের রচয়িতা হিসেবে। তিনি কি শুধু রচয়িতা একজন, শুধু কি কবি, তা নয়, একজন সত্য সাক্ষাৎকার করেছেন এমন ঋষি। তিনি এই জায়গায় পৌঁছে গেলেন অথচ ওখানে ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে, এটা প্রমাণিত হচ্ছে, যে মানুষ খারাপ কাজ করে তারাও যদি চেষ্টা করে উদ্যম উৎসাহের সঙ্গে, প্রবল নিষ্ঠা ঐকান্তিকতার সঙ্গে ভগবানের দিকে জীবনকে অভিমুখী করে, তাহলে তারা আলটিমেটলি পরম লক্ষ্যে পৌঁছতে পারেন। এটা একটা বিরাট আশ্বাস সমস্ত মানুষের পক্ষে, এমনকি মহাপাপী দুরাচারীর মধ্যেও দেবতা ঘুমিয়ে আছেন। এটাই একটা বিরাট আশ্বাসের বাণী, কেউ হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারো মধ্যে কোনো রকম ফ্রাস্ট্রেশন আসার কথা নয়। এটা একটা বিরাট সম্পদ যা সকলের প্রাপ্তির মধ্যেই আনা যেতে পারে, এটা একটা বিরাট আদর্শ। সেই জন্যে রত্নাকর ক্ষণমাত্র সাধু সঙ্গে এই বিরাট ট্রান্সফরমেশন পেলেন। একটা কীট সেটা একটা গুটির মধ্যে ঢোকে, সেটা বিকৃত দেখতে, খারাপ তার চেহারা, কিন্তু সেটা বেরিয়ে আসে প্রজাপতি হয়ে, আপনারা জানেন তো, একটা ট্রান্সফরমেশন হয়। হ্যাঁ, সেরকম ধরনের বায়ো সায়েন্স এটা আছে, এরকম ধরনের ঘটে। তেমনি মানুষের মধ্যেও এটা ঘটছে দেখুন, একজন মন্দ লোক, মন্দ চরিত্রের মানুষ সম্পূর্ণ হচ্ছে পরিবর্তিত হয়ে দেবত্বে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, এটা হয়। এই শ্রীমা, আমি শ্রীমায়ের একটি ছোট্ট উপমার কথা এই বিষয়ে বলতে চাই। এই সব দিনে আমাদের এগুলো ভাবতে হবে এবং হাউ টু পুট ইন টু প্র্যাকটিস, শুধু থিওরিটিক্যালি ভাবলে হবে না, এগুলোকে জীবনে কিছু কীভাবে বাস্তব রূপদান করা যেতে পারে ব্যবহারিক জীবনে, সেগুলো অন্যকে বলা নয়, নিজেকে সচেতন থাকতে হবে এবং করতে হবে। সেটা যদি করা যায় তাহলে শ্রী মায়ের একটি সুন্দর উপমা খুব কাজে লাগে। প্রথমত আমি দেখেছি কথামৃতের মধ্যে এই সাধু সঙ্গকে এত গুরুত্ব দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আমি তো গুণে দেখলাম কতবার সাধু সঙ্গের কথা বলছেন, অন্তত 50 বার আছে বলে গুণে আমি থামলাম, অর্থাৎ 50 বার তো আছেই সাধু সঙ্গ, সাধু সঙ্গ নানা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ এনেছেন সাধু সঙ্গের কথা, কাজেই বুঝে নিন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তেমনি শ্রী মায়ের একটি উপমা এত সাধারণ, দেখুন মা কোনো রকম সেই অর্থে পড়াশোনা করেননি, জাগতিকভাবে যাকে বলে কনভেনশনাল স্টাডিজ যেগুলো তিনি স্কুল কলেজে পড়াশোনা করে সকলে হন, শিক্ষিতা হন, সেই অর্থে মা কেমন জানেন আপনারা,
কিন্তু ব্রহ্মদৃষ্টি থেকে মা কেমন বলছেন, ছোট্ট কথা, জলের গতি সর্বদা নিচের দিকে, তেমনি মানুষের মনের গতিও সর্বদা নিচের দিকে, কিন্তু সেই নিচের দিকে গড়িয়ে যাওয়া জল সূর্যের প্রখর তাপে ঊর্ধ্বমুখী হয়, সেখানে তা বিশুদ্ধ জলে পরিণত হয়ে তার নিচে নেমে আসে। ওই জল যখন নিচের দিকে নেমে আসে বর্ষারূপে, তখন কি হয়, তা অজস্র মানুষের কল্যাণ করে, তাই না? সেই জন্যে এই মানুষের মনও নিচের দিকে গতি স্বাভাবিক। যদি কেউ চেষ্টা না করেন, ভগবত অনুধ্যান না করেন, জীবনকে আধ্যাত্মিকীকরণের চেষ্টা না করেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু মনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, নিচের দিকে যাবে, বিপজ্জনক, খুব ভয়ের, খুবই দুশ্চিন্তার, কারণ মানুষের মন নিচের দিকে যাবে, সাধারণভাবে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে না, থাকতে পারে না। মা বলছেন, মা কি বলছেন, ব্রহ্মদৃষ্টি থেকে বলছেন, এটা সত্য। কাজেই নিচের দিকে যাবে তাকে ঊর্ধ্বগতি কিসে হয়, কিন্তু সাধু সঙ্গে সেই নিচের দিকে যাওয়া মনের গতি ঊর্ধ্বমুখী হয়। কি সুন্দর উপমা, দেখুন, জলের সঙ্গে উপমা দিয়ে এত সুন্দরভাবে মায়ের উপস্থাপন। এটা এখনকার ধরুন কেউ ডক্টরেট করা বা অনেক কোয়ালিফাইড কোনো নারী এরকমভাবে এত সহজ কথায় বলতে পারবেন, অসম্ভব। সেই জন্যেই মায়ের বাণী, এগুলো কথা নয়, কথার কথা নয়, বাণী, এগুলো অমৃত বাণী, মানুষকে অমৃত পথের সন্ধান দেয়। তো সেটা কি না, এইভাবে সাধু সঙ্গেও মানুষের মনের ঊর্ধ্বগতি হয়। সেই ঊর্ধ্ব দিকে গতি পাওয়া মন যখন আবার নিচে আসে, তখন হাজার হাজার মানুষের কল্যাণ করে। এটি শ্রী মা সারদা দেবীর উপমা। তাই সংসারীদের সাধু সঙ্গ মাঝে মাঝেই প্রয়োজন, যদিও সাধুদেরও সাধু সঙ্গ করেন। সন্ন্যাসীরা যখন, অনেক সাধু আসেন, ধরুন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কি উত্তর ভারতে কোনো সাধু সমাগম হচ্ছে, সেখানে সাধুরা যান, সঙ্গ করেন। প্রতিটি কেন্দ্রেও আমাদের যে সাধুরা আছেন, সব ভাইরা মিলে একটা সময় বসেন, তারা নিজেদের মধ্যে মেলামেশা করেন, আলোচনা করেন, আনন্দে আনন্দ করেন। সেটা কেননা সাধু সঙ্গের জন্যে, সাধুরা পরস্পরের মধ্যে সাধু সঙ্গ করছেন, তাই তো আধ্যাত্মিক অনুরণন, মনের মধ্যে চিন্তন, শ্রবণ, মনন, এটা অনেকটা হয়। নববর্ষে সকলে এই সব অধ্যাত্মচর্চার, এই সব আধ্যাত্মিক জীবনচর্যার একটি ব্রত গ্রহণ করুন। এইটি বলার যে সকলে যদি একটা ব্রত গ্রহণ করেন, দেখেছেন মায়েরা কোনো বিশেষ উদ্দেশ্যে বিশেষ করে ব্রত গ্রহণ করেন, শুধু মায়েরা নন, পুরুষরাও করে থাকেন, কোনো বিশেষ একটা উদ্দেশ্য নেই যে আমি এই করবো। আপনারা দেখেছেন যখন শ্রাবণ পূর্ণিমায় বা কোনো সময়ে দেখবেন শিব চতুর্দশীতে সব হাজার হাজার মানুষ, হয়তো লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন যান তারকেশ্বরে, গঙ্গার থেকে জল নিয়ে সেখানে তারকেশ্বরে বাবা মহাদেবের মাথায় ঢালতে যান। দেখুন কত মানুষ একই সঙ্গে একইভাবে ভাবিত হয়ে একটা ব্রত গ্রহণ করেছেন, খালি পায়ে, যেটা এতটুকু অনেকে হাঁটতে পারেন না, তারা অনায়াসে ওইভাবে ভাবিত হয়ে মাইলের পর মাইল দীর্ঘ পথ অতিক্রম করেন। নারী পুরুষ বিভিন্ন বয়সের, ছোটরাও থাকেন, যুবকরা থাকেন, আবার অনেকে অতিবৃদ্ধও থাকেন। কী জন্যে, কোথা থেকে এই সাহস শক্তি পান? ভেতরের স্পিরিট। তাই ভেতরের স্পিরিটকে, উদ্যম, উৎসাহ, এটাকে জাগিয়ে রাখতে হয়। আধ্যাত্মিকভাবে যদি সেই ভাবগুলোকে কাজে লাগানো যায়, সেই স্পিরিটকে, সেই উৎসাহকে, উদ্দীপনাকে, তাহলে একটা বিরাট ফল লাভ হয়, এই আধ্যাত্মিকীকরণ সম্ভব হয়। সেই জন্যে জীবনটাকে আধ্যাত্মিক জীবনচর্যার জন্য একটি ব্রত গ্রহণ করতে হয় এই সব বিশেষ দিনে। শুধু নববর্ষের দিনেই আমি বলছি না, সামনে আমাদের নববর্ষ, আজকে সেটা আমরা অনুভব, আমরা সেটা পালন করছি, এইভাবে বিভিন্নভাবে অবজার্ভ করছেন ভারতবর্ষের বিভিন্ন মানুষ, তেমনি সেগুলো করলে তেমনি আরও বিশেষ তিথি অনেক আছে। ভারতবর্ষ তো সুবিধে, আপনি কি এগুলো ইউরোপে পাবেন না আমেরিকায় পাবেন? সারা বছরে এত পবিত্র দিন, পবিত্র তিথি কোথায় পাবেন? বরং এই দেশের ভাব নিয়ে, আমাদের যে সারা বছরে বারো মাসে তেরো পার্বণ, এই দেশের ভাবগুলোকে তারা নিয়ে পৃথিবীর এক একটা দেশে, একটা দুটো নয়, একটা দেশে হাজার হাজার জায়গায়, বিশ্বাস করা যায় না কিন্তু সত্য, হাজার হাজার জায়গায় প্রতিষ্ঠানে মানুষ
এই আধ্যাত্মিকভাবে ভাবিত হওয়ার জন্য এই সব অনুষ্ঠানগুলো করে থাকেন, কেননা জীবনকে আধ্যাত্মিকীকরণ করতে চান। সেই সব দেশেও হয়, আমেরিকায় একটা ধরুন রথযাত্রা, কি ধরুন কৃষ্ণ জন্মাষ্টমীতে অনুষ্ঠান, এগুলো একটা জায়গায়, বিরাট ভারতের তিন গুণ সাইজের প্রায় আমেরিকা একটা দেশ, সেখানে একটা জায়গায় একটা শহরে হচ্ছে না, পুরো সমগ্র আমেরিকার বিভিন্ন রাজ্যে, 50টা রাজ্যের বিভিন্ন জায়গায়, এক এক জায়গাতেই অনেক জায়গা থেকে রথযাত্রা হচ্ছে, জন্মাষ্টমীতে অনেক জায়গায় পুজো উৎসব হচ্ছে, এসব হচ্ছে, তেমনি দোলযাত্রায় হচ্ছে। তাহলে কত লক্ষ কোটি মানুষ ভারতে শুধু নয়, ভারতের বাইরে আমাদের ভারতীয়ভাবে প্রভাবিত হয়ে জীবনকে আধ্যাত্মিকীকরণের চেষ্টা করছেন, ভাবুন। তারা যদি এটা ওখানে থেকে করতে পারেন, তাহলে আমরা এই পুণ্যভূমি ভারতবর্ষ থেকে আমরা কতটা করতে পারি, সেটাই কথা। এখানে তো বিরাট সুযোগ, এখানে আকাশে বাতাসে সর্বত্র একটা আধ্যাত্মিকতার ভাব প্রবাহিত হচ্ছে, প্রবহমান, হাজার হাজার বছর আগে থেকে এটা প্রবহমান, এটা আছে, ছিল, আছে, থাকবে। স্বামীজি বলছেন কোনোদিনই এটা নিঃশেষিত হবে না, কোনোদিনই স্তব্ধ হবে না, চিরকালটা চলতে থাকবে। তাই জন্যে এই বিশেষ দিনে নববর্ষের সূচনায় আমরা সেই যেন ব্রত গ্রহণ করি, যে কীভাবে প্রতিটি দিনকে আধ্যাত্মিকভাবে অনুরণিত করে আমরা জীবনকে ধন্য করতে পারব। আশা করি আপনারা সকলে এইরকম চেষ্টার দ্বারা জীবনকে আরও উন্নততর করার, আধ্যাত্মিকভাবে উন্নীত করার চেষ্টা করবেন। এইটুকুই আমাদের শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আপনারা সকলে করুন, এগিয়ে চলুন। উপনিষদে বলছেন থেমে থাকবে না, এক জায়গায় থাকবে না, এগিয়ে চলো, চারৈবেতি চারৈবেতি চারৈবেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। উপনিষদ বলছেন ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মূল বাণীটি উপনিষদের, উত্তিষ্ঠাত জাগ্রত প্রাপ্তে বরাণ নিবোধাত, স্বামীজি এর বাংলা করেছেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। একটা উদ্যম উৎসাহ নিয়ে সতত এগিয়ে চলার, লক্ষ্যে পৌঁছানোর জন্যে সতত উদ্যম উৎসাহ উদ্দীপনা, এটার খুব দরকার আছে। এইভাবেই মানুষ এগিয়ে চলতে পারেন, তাহলে পরম লক্ষ্যে পৌঁছে এই জীবনকে সত্যিকারের আধ্যাত্মিকভাবে ভাবিত করে পূর্ণ শান্তি, পরাশান্তির রাজ্যে আমরা উত্তরণ ঘটাতে পারি। আমরা নিজেরা এই পরম আনন্দ সমুদ্রে, অমৃত সমুদ্রে অবগাহন করে সত্যিকারের মানব জীবনকে, দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করতে পারি। এইটি এটি সবাই চেষ্টা করুন। সকলকে আবার শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার নিবেদন করে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নমস্কার।